হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, যেখানে আমরা ভারতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা ভারত অন্যান্য দেশে রপ্তানি করে এমন সেরা দশটি পণ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভারতের ব্যবসা বাণিজ্যের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এর রপ্তানি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আসুন, ভারত বিশ্বের রপ্তানি করে এমন সেরা দশটি পণ্যের তালিকা দেখা যাক। পণ্য এক, টেক্সটাইল এবং গার্মেন্টস। ভারত তার প্রাণবন্ত টেক্সটাইল এবং পোশাকের জন্য পরিচিত, যেগুলির বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। ঐতিহ্যবাহী টেক্সটাইল এবং কারুশিল্পে সমৃদ্ধ ঐতিহ্যের সাথে ভারত বিস্তৃত পরিসরে কাপড়, পোশাক এবং আনুষাঙ্গিক রপ্তানি করে। সিল্ক শাড়ি থেকে শুরু করে এম্ব্রয়ডারি করা পোশাক পর্যন্ত ভারতের টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্প বিশ্ববাজারে একটি প্রধান খেলোয়াড়। পণ্য দুই, রত্ন এবং গয়না। মণি ও গয়নাগুলির একটি নেতৃস্থানীয় রপ্তানিকারক হিসাবে ভারতের একটি দীর্ঘস্থায়ী খ্যাতি রয়েছে। ভারত তার সূক্ষ্ম কারুকাজ এবং অনন্য ডিজাইনের জন্য পরিচিত, যা বিশ্বব্যাপী গহনা বিশেষজ্ঞদের দ্বারা অত্যন্ত পছন্দের। হীরা থেকে মূল্যবান রত্ন পাথরের জন্য ভারতের রত্ন এবং গয়না শিল্প দেশের রপ্তানিতে একটি উল্লেখযোগ্য অবদান। পণ্য তিন, ফার্মাসিউটিক্যাল। ভারত ফার্মাসিউটিক্যালসের একটি প্রধান রপ্তানিকারক। ভারত উচ্চমানের জেনেরিক ওষুধ তৈরি করে, যা বিশ্বজুড়ে মানুষের কাছে সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য। ভারতীয় ওষুধ কোম্পানিগুলি উৎপাদন ও গবেষণায় তাদের দক্ষতার জন্য পরিচিত, যা ভারতকে একটি উন্নত মানের ওষুধের বিশ্বস্ত উৎস হিসাবে গড়ে তুলেছে। পণ্য চার, অটোমেটিক কম্পোনেন্ট বা স্বয়ংচালিত উপাদান। ভারতে একটি ক্রমবর্ধমান স্বয়ংচালিত শিল্প রয়েছে এবং এই স্বয়ংচালিত উপাদানগুলির বিশ্বব্যাপী উচ্চ চাহিদাও রয়েছে। একটি শক্তিশালী উৎপাদন ভিত্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের সাথে ভারত ইঞ্জিন, ট্রান্সমিশন যন্ত্রাংশ সহ বিভিন্ন স্বয়ংচালিত উপাদান এবং বৈদ্যুতিক উপাদান রপ্তানি করে সারা বিশ্বের দেশগুলিতে। অন্য পাঁচ, চাল। ভাত হলো অনেক দেশে একটি প্রধান খাদ্য এবং ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদক এবং রপ্তানিকারকও। বাসমতি এবং নন বাসমতি চালসহ বিভিন্ন ধরনের ধানের জাতসহ ভারতের চাল তার গুণাগুণ ও সুগন্ধের জন্য পরিচিত, যা অনেক আন্তর্জাতিক বাজারে এটিকে সবথেকে বেশি পছন্দের করে তুলেছে। পণ্য ছয়, চা। ভারত তার চা উৎপাদনের জন্য বিখ্যাত এবং বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারকদের মধ্যে একটি। বিভিন্ন অঞ্চল তাদের অনন্য চায়ের স্বাদের জন্য পরিচিত, যেমন দার্জিলিং, আসাম এবং নীলগিরি। ভারতের চায়ের স্বাদ, গন্ধ এবং গুণমানের জন্য এটি সারা বিশ্বের চা প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। পণ্য সাত, চামড়া। ভারত চামড়া পণ্যগুলির একটি নেতৃস্থানীয় রপ্তানিকারক, যার মধ্যে রয়েছে জুতো, ব্যাগ এবং আনুষাঙ্গিক জিনিসপত্র। এটি এর কারুকার্য, স্থায়িত্ব এবং মধ্যমান দামের জন্য পরিচিত। ভারতীয় চামড়াজাত পণ্যের বিশ্বব্যাপী উচ্চ চাহিদা রয়েছে। ভারতের চামড়া শিল্প উদ্ভাবনী ডিজাইনের জন্য পরিচিত, তাই ভারত এই শিল্পে আন্তর্জাতিক বাজারে একটি বিশিষ্ট খেলোয়াড় হয়ে উঠেছে। পণ্য আট, রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল। ভারত রাসায়নিক এবং পেট্রোকেমিক্যালের একটি প্রধান রপ্তানিকারক, যা ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক এবং টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। একটি শক্তিশালী রাসায়নিক শিল্পের সাথে ভারত বিস্তৃত রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল রপ্তানি করে, যেমন জৈব এবং অজৈব রাসায়নিক, প্লাস্টিক এবং সারসহ সব কিছু। পণ্য নয়, লোহা ও ইস্পাত। ভারতে একটি শক্তিশালী লোহা ও ইস্পাত শিল্প রয়েছে এবং এটি বিশ্বের লোহা ও ইস্পাত পণ্যের বৃহত্তম রপ্তানিকারকদের মধ্যে একটি। ইস্পাত পাইপ থেকে শুরু করে স্টিলের শিট পর্যন্ত ভারতের লোহা ও ইস্পাত পণ্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন নির্মাণ, স্বয়ংচালিত এবং অবকাঠামো প্রকল্প সহ অন্যান্য শিল্প। তাই এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি শিল্প হিসাবে পরিচিত। পণ্য দশ, সফটওয়্যার। ভারত সফটওয়্যার পরিষেবা এবং আইটি সমাধানগুলির একটি শীর্ষস্থানীয় রপ্তানিকারকও। একটি শক্তিশালী আইটি সেক্টরের সাথে ভারত তার দক্ষ কর্মবাহিনী এবং আধুনিক প্রযুক্তির জন্য পরিচিত। ভারতীয় আইটি কোম্পানিগুলি বিস্তৃত পরিসরে পরিষেবা প্রদান করে, সারা বিশ্বে ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার উন্নয়ন, আউটসোর্সিং এবং পরামর্শ সহ সব কিছু। তো বন্ধুরা, এই হলো শীর্ষ দশটি পণ্য যা ভারত অন্যান্য দেশে রপ্তানি করে। টেক্সটাইল এবং গার্মেন্ট থেকে শুরু করে রত্ন এবং গয়না, ওষুধ থেকে স্বয়ংচালিত উপাদান, চাল থেকে চা, চামড়াজাত পণ্য থেকে রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল, লোহা, ইস্পাত, সফটওয়্যার পরিষেবা। ভারতের রপ্তানি বৈচিত্র্যময় এবং এর অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে।
ভারতের রপ্তানির সাফল্য ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, দক্ষ কর্মশক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের ফল। ভারতের রপ্তানি শুধুমাত্র দেশের জন্য রাজস্ব তৈরি করে না, বরং কর্মস্থানেরও সুযোগ তৈরি করে এবং বিভিন্ন শিল্পের বৃদ্ধিতে অবদান রাখে। তো বন্ধুরা, ভারতকে নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।